কোভিডের ভয়াবহ সংক্রমণ রোধ কৰিবলৈ সরকার প্রশাসনে লৈছে এটার পিছত আনটো সিদ্ধান্ত। করবাত যদি আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে, আন করবাত আকৌ সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। বহু স্থানক করা হয়েছে কন্টেইনমেন্ট জোন, আর এনে সময়তেই জীবন জীবিকার বাবে হাহাকার করবলগিয়া হয়েছে বহুজনে। পেটর ভাতমুঠি যোগাড় করবলৈও হাহাকার করবলগিয়া হয়েছে বহুতেই। আর এনে এক জটিল সময়ত মরিগাঁও নগরের মরি মুসলমান গাঁওয়ার ফ্রেন্ডশিপ ক্লাবে মানসিক বিকারগ্রস্ত আর দরিদ্র লোকক দুপুরিয়ার এসাজ খাদ্য যোগান ধরে দেখালে মহানুভবতা। হয়, কোভিডের ভয়াবহতার ফলত সম্পূর্ণ কন্টেইনমেন্ট জোনত আবদ্ধ হয়ে থাকা মরিগাঁও নগরের মানসিক বিকারগ্রস্ত আর অতি দরিদ্র লোকের বাবে দুপুরিয়া এসাজর ব্যবস্থা করে মরিগাঁও নগরের মরি মুসলমান গাঁওয়ার ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্য সকলে। মরিগাঁও সদর বিহুতলিত অনুষ্ঠিত করা এই দুপুরিয়ার এসাজ কার্যসূচীত নগরখনের 150 গৰাকী মানসিক রোগী আর দরিদ্র লোকক খাদ্য যোগান ধরে মহানুভবতার পরিচয় দাঙি ধরে ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্য সকলে। মুসলমান গাঁও ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগত আজি মানে লকডাউনের পরিবেশত মানে বহুত মানুষ মানে অল্প টাউনত যিখিনি চলা ফুয়া করে আছে মানুষখিনি মানে অল্প খুয়া বুয়া বহুত একটা অসুবিধা হয়েছে, আর অল্প মানসিকভাবে মানে অসুস্থ মানুষ অল্প আছে, বাকি অল্প গরিব দুখিয়া মানুষ আছে। সেই মানুষখিনি মানে এসাজ খুৱাম বলে আমি মানে একটা উদ্দেশ্য লৈ পেলাই মানে আজি এই হেৰিটো কার্যসূচীটা আমি রূপায়ণ করেছো। তো আমি সকলকে আর একটা অনুরোধ জানাইছো যে যিমান আমার ইয়াত সংগঠন আছে বা হেৰি আছে সকলে জানো এনেকুৱাকে এসাজ এসাজ জানো রাইজক জানো খুৱাৰ একটা ব্যবস্থা করে, তাও আমার ফালের একটা অনুরোধ। আর যিখিনি মানুষ অল্প মানে ধর গরিব দুখিয়া মানুষ আছে যিমানখিনি পায় অল্প সহায় খাতির করে জানো রাইজে, এইটা আমার ফালের অনুরোধ। আর আমার 150 মান মানুষ আইটেম হয়েছে, 150 মান মানুষ আইটেম আমার ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগত মই মুসলমান গাঁও ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগত। আর আমার শনিবার বজার 11 নম্বর ওয়ার্ড হয়। আমার লড়াখিনি মানে আজ একটা কার্যসূচী মানে আপনার এই একটা সর খা একটা রাইজর মানে একটা আহার একটা যোগান ধরা হয়েছে আর রাইজর কারণে আপনার আমার মানে আপনার মানুষখিনি হয়েছে যে আমার যিখিনি অল্প মানসিকভাবে মানে টাউনত হেরি করা মানুষ আছে আর অল্প মানে আপনার ঠেলাওয়ালাই হোক রিক্সাওয়ালাই হোক বা এনেকা অল্প দুখিয়া মানুষখিনি যিখিনি মানুষ আছে ওই মানুষখিনির কারণে মানে আমি আজ একটা আহার মানে ব্যবস্থা করেছো। ত্রাস কোভিড মহামারীর বিরুদ্ধে যুঁজিবলৈ মানব সমাজের হাতত থকা একমাত্র অস্ত্রই হল ভ্যাকসিন। কেন্দ্রীয় সরকারের সৌজন্যত প্রতিনিয়ত রাজ্য সরকারে অহোপুরুষার্থ করে রাজ্য প্রান্তে প্রান্তে যোগান ধরে আছে কোভিড ভ্যাকসিন। কিন্তু এই ভ্যাকসিন লবলৈ আজিও বহুতরে মনত শঙ্কা। ইয়ার মাজতে হাওড়াঘাটত সরকারের এই ভ্যাকসিনেশন কার্যসূচীত সহযোগিতার বাবে আগবাড়ি আহিছে হাওড়াঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা নেতাজি ওয়েলফেয়ার সোসাইটি। দেওবারে হাওড়াঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা নেতাজি ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনাত কার্বি আংলং স্বাস্থ্য বিভাগ তথা জেলা প্রশাসনের সৌজন্যত বিশেষ ভ্যাকসিনেশন শিবির অনুষ্ঠিত হয়। হাওড়াঘাটের নেতাজি ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয় চৌহদত কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদর স্বাস্থ্য বিভাগের কার্যবাহী সদস্য খনসিং রংপির বিশেষ তৎপরতাত অনুষ্ঠিত এই বিনামূলীয় কোভিড টেস্ট আর ভ্যাকসিনেশন শিবিরত 176 গৰাকী ব্যক্তিক কোভ্যাক্সিনের প্রথম পালি প্রদান করা হয়। 10 নম্বর হাওড়াঘাট পরিষদীয় সমষ্টির নির্বাচিত জনপ্রতিনিধি তথা যুব নেতা খনসিং রংপিয়ে এগছি বন্তি প্রজ্বলনেরে এই ভ্যাকসিনেশন কার্যসূচী আনুষ্ঠানিকভাবে মুকলি করে। কার্যসূচীর আরম্ভণিতে ভ্যাকসিনেশন শিবিরের ব্যবস্থাপনা নেতাজি ওয়েলফেয়ার সোসাইটির তরফের পৰা আগশারীর কোভিড যোদ্ধা হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত হাওড়াঘাটের স্বাস্থ্য কর্মীসকল ক্রমে ভাস্কর ভট্টাচার্য, শ্রুতিপদ হাজরিকা, অর্চনা লুট, রেজিনা বসুমতারী, লক্ষ্মী মেচ, মঞ্জুরী ডেকা, প্রাঞ্জল নাথ প্রমুখে বহু কেইগৰাকীক বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আমি স্টেটর পৰা এটা বার্তা পাই যে ভ্যাকসিন আমার কারণে যেটা দিছে আজি শেষ করব লাগে বলে কোৱাত, অর্থাৎ মই হাওড়াঘাটত উপস্থিত হৈ আমার ডিসি সাহেবৰ লগত আলোচনা করে
बकलिया आरो लांहिन आरो हावराघाट ए तीनटा ठाइत इमार्जेन्सी एटा वैक्सीनेशन कैम्प आमी पातिबोले लैछो तारे यार हावराघाटत आमी नेताजी वेलफेयर सोसाइटी जीटो सोसाइटीए आगतो स्वास्थ्य विभाग काम करि आहिसे आर तेखेतकले एटा एटा कैम्प अर्गनाइज करिसे जद निकि आगतियो पराय तेखेतकले 300 जन व्यक्तिक रजिस्टर्ड करि राखिसे तेहे हे आज आम इमार्जेन्सी मुहूर्त इतना नेताजी नेताजी वेलफेयर सोसाइटी ऑफिस प्रांगण आम वैक्सीनेशन कैम्प उद्घाटन करूँ और ये पदक्षेपटे बहुत मानुजनक उपकृत कर और मैं भल पाई नेताजी वेलफेयर सोसाइटी सदस्य सदस्या सेक्रेटरी आदि कर सकते तत्परतार राइजक बुझा आनी से वैक्सीन जे लब लगे ये कथाओ आगतक बुझा दियारे बहुत राइज आयात आज और आज इतना प्राय 200 जन मानु आज इतना वैक्सीनेट हम निश्चित भावे कार्बि आंगलंग जिला स्वास्थ्य विभाग तथा जिला प्रशासन सौजन्य स्वेच्छासेवी संगठन नेताजी वेलफेयर सोसाइटी आयोजन कर एक विशेष कोविड टीकाकरण कार्यसूची स्थानीय राइजक बहुपरमा सकाह दी মহামারীর এনে জটিল পরিস্থিতি স্বেচ্ছাসেবী সংগঠনটোর এনে জনহিতকর উদ্যোগর শলাগ লৈছে সচেতন মহলে।